ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিয়া ফারিন, সর্বশেষ তিনি আলোচিত হয়েছেন কাজল আরিফিন অমি পরিচালিত ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিকে অভিনয় করে। এই নাটকে তার করা অন্তরা চরিত্রটি এখন দর্শকের মুখে মুখে। ক্যারিয়ার শুরু থেকেই বেছে বেছে কাজ করা ফারিয়ার মাত্র তৃতীয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট। এরই মধ্যে ফারিয়া সারিন জানালেন নিজের চতুর্থ ধারাবাহিকের কাজ শুরু করেছেন তিনি, এটির নাম সিরকুমার। শুক্রবার থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে তরুণ নির্মাতা তুহিন হোসেনের প্রথম ধারাবাহিক এটি। এই নাটকের মাধ্যমে প্রথমবার অভিনেতা আরশের বিপরীতে কাজ করছেন ফারিন। আরও আছেন তার ব্যাচেলার পয়েন্ট নাটকের অভিনয়শিল্পী শরাফ আহমেদ জীবন, মারজুক রাসেল এবং সালাউদ্দিন লাবলুসহ অনেকেই। নতুন ধারাবাহিকে কাজ করা প্রসঙ্গে ফারিয়া সারিন বলেন, আমি সাধারণত সিরিয়াল করি না, কিন্তু তুহিন ভাইয়ের এই সিরিয়াল দিয়ে আবার শুরু করলাম। তার কাজ আমার খুব পছন্দ, প্রায় 2 মাস ধরে ক্যামেরার সামনে দাঁড়ালাম আমি, এই সময়টা আর কোনো নাটকে কাজ করিনি। সিরকুমারের নিজের চরিত্র প্রসঙ্গে ফারিন বলেন, এই নাটকের গল্পটা অনেক মজার। আজকে যেমন বোরকা পরেছি, বয়ফ্রেন্ড যাতে আমাকে চিনতে না পারে বোরকা পরে একটি দৃশ্য বয়ফ্রেন্ডকে হাতে নাতে ধরে ফেলি, এতে আমার চরিত্রটা খুব মজার। বয়ফ্রেন্ডের জন্য কোন লেভেলের পাগলামি করতে পারি সেটাই দেখা যাবে এই নাটকে। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে। এই অভিনয়শিল্পী আরও জানান, খুব শীঘ্রই এনটিভিতে নাটকটি প্রচার শুরু হবে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিয়া ফারিন, সর্বশেষ তিনি আলোচিত হয়েছেন কাজল আরিফিন অমি পরিচালিত ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিকে অভিনয় করে। এই নাটকে তার করা অন্তরা চরিত্রটি এখন দর্শকের মুখে মুখে। ক্যারিয়ার শুরু থেকেই বেছে বেছে কাজ করা ফারিয়ার মাত্র তৃতীয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট। এরই মধ্যে ফারিয়া সারিন জানালেন নিজের চতুর্থ ধারাবাহিকের কাজ শুরু করছেন তিনি, এটির নাম সিরকুমার। শুক্রবার